ওয়েলকাম টু মাই চ্যানেল নলেজ উইথ প্রবীর। এই ভিডিওটি সম্পূর্ণ ছাত্রছাত্রীদের জন্য দেওয়া হলো এবং ভর্তি হবার আগে প্লিজ এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপর ভর্তি হও। সিনিয়র সিস্টার প্রশিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে প্রশিক্ষণরত নার্সদের বিক্ষোভ। সোমবার দুপুর 12টা নাগাদ আলিপুরদুয়ার জেলা হাসপাতালে বিক্ষোভ দেখালো জেলা হাসপাতালের প্রশিক্ষণরত নার্সরা। জানা গেছে একাধিক অভিযোগ তুলে এদিন তারা বিক্ষোভে সরব হন। আলিপুরদুয়ার জেলা হাসপাতালের প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র সিস্টার পিয়ালি কুণ্ডু সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে এদিন এই বিক্ষোভ দেখালেন আলিপুরদুয়ার জেলা হাসপাতালের প্রশিক্ষণরত নার্সরা। ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় আলিপুরদুয়ার থানার পুলিশ। শুনুন এই বিষয়ে বিক্ষোভকারী নার্সরা কি বলছেন। আমাদের উপর নানাভাবে মেন্টালি টর্চার করা হয়, এমন আমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা নিজেরা নিজেরা রুমে বসে ভাবে যে সুইসাইড করবে, তাদের আমরা তাদের প্রোটেক্ট করি, তাদের মেন্টালি সাপোর্ট দেই, কিন্তু আমরা আমাদের কোনোভাবে ম্যামরা কোনোদিন সাপোর্ট দেয় না। আমরা যদি ইন্ডিভিজুয়াল কিছু বলতে যাই তাহলে তোমার সমস্যা তুমি চলে যাও, আমরা কেন চলে যাব? সমস্যা সবার, সবাইকে বলার কোনো অধিকারই দেওয়া হয় না, কোনো রাইট দেওয়া হয় না সবাইকে বলার। মানুষ সমস্যা হলে আমরা তো আমাদের অথরিটিকে জানাবো, অথরিটি তখন কোনো স্টেপ নিচ্ছে না কেন? 3.5 ঘন্টা থেকে আমাদের আটকে রেখে তখন কোনো স্টেপ নিচ্ছে না, এখন যখন দেখছে আমরা প্রটেস্ট করতে এসেছি তখন গিয়ে সুপারকারকে বলছে আমাদের অনলাইন দিয়ে দিবে, এটা কোন ধরনের কথা? মানে কি কি সমস্যা হয় তোমাদের? আমাদের অনেক ভাবে সমস্যা হয়। কেমন কি কি বিষয়গুলো বলো? যে কোনো কিছু বলতে হলে আমাদের বলে দেওয়া হয় তোমাদের যে 28টা ছুটি আছে অ্যানুয়ালি সেই ছুটি কেটে নেওয়া হবে, তোমাদের বাড়ি থেকে আমাদের আস্তে আস্তে বলা হয় তোমাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেওয়া হবে। আমাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল, আমরা তো এমন কিছু করছি না, আমরা শুধু ম্যামকে বলতে চাইছি বলার সাপোর্টটা না যে তখন আমরা প্রটেস্ট করতে আসছি, আগে আমরা তো নিজে গিয়ে প্রটেস্ট করতে যাচ্ছি না। আমাদের অফিসে যদি আমাদের কথা না শোনে কি সমস্যা? আমরা একটা গার্লস হোস্টেলে থাকি যেখানে এতদিন উইদাউট সিকিউরিটি রাখা হয়েছে, কোনো ছেলে যদি রুমে ঢুকে যায় তার দায় কি আমাদের? আমরা কি নিজে বলা হয়? আমাদের শুনতে হয়েছে যে আমাদের মেয়েরা নাকি মেয়েদের ছেলেদেরকে ভেতরে ঢোকাচ্ছে, এটা কি ধরনের কথা? যখন সিকিউরিটি প্রটেস্ট করতে পারছে না, অবশ্যই সেখানে আমাদের মেয়েদের দোষ হবে সেটা কোনো কথা না, সেটা অপরপক্ষ থেকে দোষটা হতে পারে, আমাদের কোনো কথা তখন শোনা হয়নি। এরকম অনেক নানা ধরনের সমস্যা হচ্ছে, আমাদের তো বাস দিয়ে মারতে পর্যন্ত এসেছিল, গরম চা মুখে ছুরি মারতে গিয়েছিল। আর কি কি অভিযোগ তোমাদের মূলত এখানে? তোমরা কি চাইছো এখন? কি চাইছো? আমরা চাইছি শুধু আমাদের উপর যে অত্যাচার এতদিন হয়ে আসছে, আমাদের মনে হচ্ছে যে এই অত্যাচার তো শুধু আমাদের উপর হচ্ছে না, আমাদের আগে দিদিদেরও হয়েছে আর এরপরে আমাদের উপর যারা আসবে তাদের উপরে এই অত্যাচারটা করা হবে। আমরা চাইছি সবাই যাতে সেফ থাকে, সেফ ফিল করে, কারোর মনে যাতে এই সেটা না আসে যে ম্যামদের ইসেতে আমাদের মেয়েরা সুইসাইড পর্যন্ত করতে চাইছে অনেকে, যাদের আমরা মেন্টালি সাপোর্ট দিয়ে রেখেছি।